স্বপ্ন তাকে নিয়েই দেখো যে তোমাকে বাস্তবে প্রতিষ্ঠিত করবে, কিন্তু স্বপ্ন তাকে নিয়ে দেখো না যে স্বপ্ন নিজে নিজে হারিয়ে যাবে। মনে রেখো, গরিব হওয়াটি তোমার দোষ নয়, গরিব হয়ে জন্মগ্রহণ করা তোমার আমার কারো দোষ নয়, কিন্তু সারা জীবন গরিবই মাথায় নিয়ে গরিব হয়ে মৃত্যুবরণ করাটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড দোষের। ব্যর্থতা মানে হারিয়ে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে শুরু করার অনুপ্রেরণা যোগায়। ব্যর্থতা থেকে তৈরি হয় সাকসেস, সফলতা। ব্যর্থতা মানে হাল ছেড়ে দেওয়া নয়, হাল ছেড়ে দেওয়া মানে হলো আপনার হাতে এখন যে কাজটি আছে সে কাজটি আপনার হলো সত্যিকারের বাস্তবের মাপকাঠি। আর আপনার হাতে যদি কোনো কাজ না থাকে তাহলে বুঝতে হবে যে আপনি কোনো সঠিক সিদ্ধান্তে বাস্তবে পৌঁছাতে পারেননি এবং আপনি একেবারে বাস্তবমুখী হতে পারেননি। আর হ্যাঁ, জীবনে চলার পথে বাধা আসবেই আসবেই, তবে থেমে গেলে চলবে না বন্ধুরা, আবার শুরু করতে হবে। বাধা মানেই সফলতা, বাধা মানেই সাকসেস। একজন সাধারণ মানুষ গড়পড়তার কথা বলে, একজন মানুষ ব্যাখ্যা করে, আর একজন মানুষ কাজ করে দেখায়, আর একজন সেরা মানুষ অন্যকে অনুপ্রেরণা দেয়, মোটিভেশন করে আর কাজ করিয়ে দেখিয়ে দেয়। একজন সেরা মানুষ কাজ করিয়ে দেখিয়ে দেয় এবং অন্যকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে, সে নিজের কাজকে নিজের মতো তৈরি করে দেয়। ভুল থেকেই মানুষ শিখে, কিন্তু সেই ভুলটি যেন আপনার জীবনের শেষ ভুল না হয়, কারণ হয়তো সেই সুযোগটি আপনার জীবনের শেষ সুযোগ ছিল আর পরবর্তীতে আসবে না। সুতরাং জীবনকে নিজের মতো করে বাস্তব রূপ দিন। আর সবথেকে শেষে বলবো, জীবনে সব কিছু পেতে রাগ নিয়ন্ত্রণ করো। আর একটি কথা, কোনো জিনিস পৃথিবীতে হারিয়ে যায় না, তা সময়ের অপেক্ষায় কালক্রমে অন্যরূপে আবার তোমার কাছে ফিরে আসবে। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রতিদিন নতুন সূর্য ওঠার সাথে সাথে নতুন জীবন শুরু হোক সকলের সাথে।